দেখানো যাবে? যে ভালোবাসবে বিষয়টি কথা তাকেই দেখাবো, তার আগে কাউকে দেখাবে না। নামাজ কলম বলি তো সেই জন্য, নামাজ কলম বললে অনেক বুড়া মানুষ করে, সেটার জন্য আমি এইভাবে আসছি। তো যাই হোক, পাশে তো নামাজ কলম পড়েন, যেহেতু ভালো পথশীল অবস্থায় থাকাও ভালো। যারা ফোন দিবে তাদেরকে সত্যি কথা বলবেন, কোনো চাই সত্যি কথা বলবেন, যেহেতু মেয়ে মানুষ, বিয়ে শাদী করতে হবে। হ্যাঁ, বিয়ে শাদী করে আমার জীবন কাহিনী নিয়েই আসছি, বুঝছেন? আমি কোনো মিথ্যার আশ্রয় নেই না, মিথ্যা কথা বলিও না, সেটা এগুলো বলাও ভালো না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব পরিবারের একটি আপুর সঙ্গে। দেখতে পাচ্ছেন হিজাব পরিত অবস্থায় আসছে, আসলে কি হয়েছে বা কেন এই অবস্থায় আসতে হয়েছে আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম রাত্রি। কি হয়েছে আপনার জীবনে, আপনি এই যে একটা পদ্মাশীল মেয়ে, মানে এইভাবে আসতে হয়েছে? সাধারণ একটা গরিব ঘরের মেয়ে, বাবা নেই, মা আছে, একটা ভাই আছে। আমাদের দেশের বাড়ি হলো বরিশাল জালকাটা, আমরা ঢাকা এই সে ভাড়া থাকি নবীনগরে, বুঝছেন? জি, আর একটু জোরে বলেন, আপনার কথাগুলো একটু কম শোনা যায়। কিসের কাজ করেন? সেলাই মেশিন এর কাজ করেন। জি, বললাম প্রতিবেদনে আসছি, যদি একটা মনের মানুষ জীবন সঙ্গী হিসাবে পাই তারে বিয়ে শাদী করব। আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছে আপনার? আমার আম্মা, বাবা মারা গেছে। বাবা মারা গেছে, একটা ভাই আছিল বিয়ে করে দিয়েছে, এটা। আচ্ছা আচ্ছা, বয়স কত আপনার? 18। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, পরে পড়ছি। ফোর পর্যন্ত মাত্র? তা বিয়ে শাদী কি হয়েছিল? না না, বিয়ে হয়নি। তা এখন কি বিয়ে শাদী করবেন সে আশা, নাকি অন্য কোনো কিছু চিন্তা ভাবনা? বিয়ের জন্য যদি কোনো প্রবাসী ভাইয়েরা ভালোবেসে বিয়ে শাদী করে, তো যদি কেউ গরু ছাগল পালার মতো ব্যবস্থা করে রাখে, আমি পারবো। গরু ছাগল সব কিছু পালতে পারবেন? গৃহস্থ ঘরে বিয়ে শাদী করতে আর গৃহস্থ পরিবারের তো মেয়ে। হ্যাঁ, গৃহস্থ। তো বিয়ে শাদী করলে তো একটু মুখটা দেখতে চায়, মুখটা কি দেখান, দেখানো যাবে? যে ভালোবাসবে বিষয়টি করবে তাকেই দেখাবো, তার আগে কাউকে দেখাবো না। নামাজ কলম বলি তো সেই জন্য, নামাজ কলম বললে অনেক বুড়া মানুষ করে, সেটার জন্য আমি এইভাবে আসছি। তো যাই হোক, পাশে তো নামাজ কলম পড়েন, যেহেতু ভালো পথশীল অবস্থায় থাকাও ভালো। যারা ফোন দিবে তাদেরকে সত্যি কথা বলবেন, কোনো মিথ্যা কথা বলবেন না, কারণ হ্যাঁ, দুদিনকার দুনিয়া, সেটাই সবাইকে মরতে হবে। সেই সব চিন্তা মাথায় রেখেই কেউ যদি যোগাযোগ করতে চায় সত্যি কথা বলবেন, যেহেতু মেয়ে মানুষ, বিয়ে শাদী করতে হবে। হ্যাঁ, বিয়ে শাদী করে আমার জীবন কাহিনী নিয়েই আসছি, বুঝছেন? আমি কোনো মিথ্যার আশ্রয় নেই না, মিথ্যা কথা বলিও না, সেটা এগুলো বলাও ভালো না। তা ধরেন বিয়ে শাদী করবেন, যে একটা প্রিপারেশন নিচ্ছেন, তা বিয়ে শাদীর জন্য যে নিজের পছন্দ মতো মানে ছেলে খুঁজতে নিজে আসছেন, এটা কেমন লাগতেছে? এটা অনেক ভালো লাগতেছে, প্রতিবেদনের সামনে অনেকে প্রেম করতে চায়। হ্যাঁ, ভালোবাসা যায় না শুনে নেওয়াই ভালো। আচ্ছা আচ্ছা, সবাই সেটাই, বিয়ে শাদীর ব্যাপার সবাই জানে, শুনে বিয়ে শাদী করাটাই ভালো। মানে বিয়েটা তো আর খেলা না, বুঝছেন? দুদিনের জন্য নয়, তাহলে সারা জীবনের জন্য। আচ্ছা আচ্ছা, মানে কোনো মিথ্যা কথা বলা যাবে না, সত্যি কথা ছাড়া। কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কোনো কিছু হয়েছিল? না না, ভালোবাসা করিনি। সব কিছু কি স্বামীর জন্যই রেখে দিয়েছেন? স্বামীর সঙ্গেই হবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই যাক, এরকমই হওয়া ভালো। স্বামীর জন্যই, যারা প্রেম ভালোবাসা করে ওইসব মেয়েরা ভালো না। তা আপনার ঠিকানা কোথায় থাকেন, কোথায় দেশের বাড়ি? আমাদের দেশের বাড়ি বরিশাল ঝালকাঠিতে, এখন আছি নবীনগরে। নবীনগর আছেন? ভাড়া আছি। হ্যাঁ আচ্ছা, তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? এই ফোনের মাধ্যমে। নাম্বারটা কি মুখস্থ আছে? না, নাম্বারটা তো নিয়ে আসছি। তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিহার, শুনতে পারলেন, এক অসহায় গরিব পরিবারের পদ্মাশীল একটি মেয়ে, আসলে সবসময় নামাজ কালাম পড়ে, আসলে বাধ্য কতটা হয়ে আসতে হয়েছে তার আসলে এই পরিবেশ দেখেই বুঝতে পারতেছেন। পদ্মাশীল হিজাব পরিত একটা মেয়ে বাধ্য হয়ে কষ্ট করে আজ প্রতিবেদনে আসছে। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01772919423। নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, 01772919423। নাম্বারটা খোলা থাকে তো? আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনার মনে আশাটা পূরণ হয়, ঠিক আছে? তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।